আমরা হচ্ছে শুরু করব শাওকি ভাইকে দিয়ে। তিনি তার কুয়েট লাইফের এবং মেশিন লার্নিং এবং রিসার্চের যে এক্সপিরিয়েন্সটা তা শেয়ার করবেন। শাওকি ভাই, কেমন আছো সবাই? আমি মাহমুদুল হাসান, এখন বর্তমানে হচ্ছে স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে আছি। আমি আপাতত এখন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি কম্পিউটার ভিশন ল্যাবে, প্রফেসর ডিমিট্রি সামারাসের আন্ডারে, এবং আমার কো সুপারভাইজার হচ্ছে প্রফেসর জোন সর্জ। তো আমার মেশিন লার্নিং জার্নি আসলে বলতে গেলে শুরু হয় থার্ড ইয়ার থেকে। আমি এর আগে হচ্ছে হলো কিছুদিন মানে আমি প্রথমে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে কন্টেস্ট প্রোগ্রামিং করতাম হালকা পাতলা। আমার এরপরে হচ্ছে হলো আমি মনে হয় যে আমার ইচ্ছা ছিল যে তখন থেকে যে বাইরে পড়াশোনা করবো আর কি। তো তখন থেকে বাইরে পড়াশোনা করার জন্য তখন থেকে শুনেছিলাম যে তোমাদের হচ্ছে হলো বিভিন্ন ভালো কোনো একটা রিসার্চ ফিল্ডে ভালো করা লাগে, ধরো পেপার বা জার্নাল এসব পাবলিশ করা লাগে, প্লাস হচ্ছে হলো সিজিপিএ প্লাস এভরিথিং জিআরইপিএ এগুলো দেওয়া লাগে। তো এটার কারণে হচ্ছে হলো তখন থেকে আইডিয়া হচ্ছে যে কোনো রিসার্চে কোনো কাজ করতে। তো এই কারণে হচ্ছে হলো মেইনলি মেশিন লার্নিং ফিল্ডে আসা, যে ওই সময় মানে আমাদের তখন কত 15 সাল হবে, 2015 বা 16 আর কি, 16 দিকে। তো তখন হচ্ছে হলো জানতাম যে মেশিন লার্নিং নামে একটা ভালো একটা টপিক আসছে যেটা হচ্ছিল হট কেক তো আমাদের টাইমে। সো এই কারণে হচ্ছে হলো ওই টাইমে আমার ইয়াতে শিফট হয় আর কি, যে কন্টেস্ট থেকে তারপর হচ্ছিল আমি ইয়াতে শিফট হই যে মেশিন লার্নিং এর পড়াশোনা। সো থার্ড ইয়ার থেকে আমার জার্নিটা মেইনলি শুরু। তো আমি হচ্ছে হলো প্রথমে চেষ্টা করতেছিলাম যে মানে কাউকে খুঁজা যে যারা এক্সপার্ট আছে বা এরকম, তখন অবশ্য আমার খুব বেশি এক্সপিরিয়েন্সও ছিল না বা আমি ওইরকম মানুষও মানে ওইরকম লিঙ্কও ছিল না যে যারা খুব ভালো লেভেলের মেশিন লার্নিং বা আমি ওভাবে হচ্ছিল মানে খুঁজে দেখি নাই। তো এরপরে শুনছি যে মানুষ ভাই আছে আমাদের 12 ব্যাচের বা নাবিদ স্যার আছে বা ইয়া আছে, নাবিদ স্যারের সাথে অবশ্য কথা হয়েছিল আমাদের 9 ব্যাচে। তো আমি এরপরে হচ্ছে হলো প্রথমে নেটের ঘাটাঘাটি করার মানে চেষ্টা করি, যে যেমন কুয়োরা বা তোমার স্ট্যাক ওভারফ্লোতে দেখি যে হচ্ছিল কোনগুলো আসলে ভালো কোর্স বা এরকম। তো এরপরে খুঁজতে খুঁজতে এক সময় পাই যে কোর্সের একটা মেশিন লার্নিং কোর্স আছে তোমার অ্যান্ড্রয়েড। তো ওইখান থেকে আমার মেইনলি স্টার্ট আর কি, যে কোর্সের ওই ফার্স্ট কোর্সটা করি, এরপর থেকে হচ্ছিল মোটামুটি আমার মেশিন লার্নিং এর জার্নি শুরু। এরপরে যে থার্ড ইয়ারে কোর্স করলাম মেশিন লার্নিং কোর্স করলাম, তারপর হচ্ছে তোমার বই পড়লাম কিছু এনএলপির বই, আমি এনএলপি মাঝখানে কাজ করছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ। তখন মনে আছে যে জেকব পার্কিন্সের একটা বই ছিল যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কুক বুক সামথিং এরকম কিছু, তো ওইটা পড়ছিলাম, পুরা বই পড়ছিলাম। তারপর হচ্ছে এরপরে হচ্ছে সেবাস্তিয়ান রাস্কার একটা বই ছিল মেশিন লার্নিং উইথ পাইথন, সেটা পুরাটা পড়ছি। তারপর হচ্ছে হলো তোমার এরপর একটা প্রজেক্টে কাজ করলাম, তখন হচ্ছিল আজহার স্যারের আন্ডারে আর কি, মানে থার্ড ইয়ারের 3-2 যে প্রজেক্টটা আর কি, সেটা হচ্ছিল আমি আজহার স্যারের আন্ডারে করছিলাম। তো ওইখানে হচ্ছিল এনএলপির একটা মানে জাস্ট বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে ট্রাই করছিলাম যে বাংলায় কিভাবে হচ্ছিল বাংলা ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে হচ্ছিল ফিচার এক্সট্র্যাক্ট করা যায় আর কি, মানে র ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে হচ্ছিল আস্তে আস্তে TF IDF বা হচ্ছিল মানে এইগুলো মানে বেসিক জিনিস শেখা আর কি। তো ওইটা নিয়ে মোটামুটি ছোটখাটো একটা প্রজেক্ট করছি সেন্টিমেন্ট অ্যানালাইসিসে। তারপর হচ্ছে ফোর্থ ইয়ারে উঠেছিল আমি হাসান স্যার আন্ডারে থিসিস করি আর কি। তো এই এই টাইমগুলোতে হচ্ছিল মাঝখানে আমি কিছু কোর্স করতাম প্লাস হচ্ছে হলো কাজ করতাম, এইভাবে হচ্ছিল আগাইছি আর কি। তো ফোর্থ ইয়ারে থিসিস করছি হচ্ছে ইউএসএর এক ভার্সিটির এক ভাইয়ের সাথে, মার্কুয়েট ইউনিভার্সিটির এক ভাইয়ের সাথে। তো আমার প্রজেক্ট মেট ছিল জারিফ আর আমি একসাথে ছিলাম আর কি। তো ভাইয়েদের ওই সাথে ওই কোলাবরেশনে ওইটা মোটামুটি 1-1.5 বছরের কাজ করা হয়েছে আর কি। তো আলটিমেটলি ওইটা পরে একটা জার্নাল বেরিয়েছে। ওইটার কাজ ছিল তোমার ইমেজ প্রসেসিং প্লাস হচ্ছিল ডিপ লার্নিং এগুলো নিয়ে। তো এই এই জার্নির মাঝখানে হচ্ছিল আরো অনেকগুলো কোর্স করছি, তারপর হচ্ছে ব্লগ পড়ছি, বই পড়া হয়েছে তোমার, যেমন আমি বলবো যে ফ্রান্সিস কলেটের কেরাস মানে ডিপ লার্নিং উইথ কেরাস, তারপর অরিলন গেরনের হচ্ছিল তোমার অরিলন গেরনের একটা বই আছে, ওইটা হ্যান্ডস অন ডিপ লার্নিং সামথিং কিছু একটা, আমি নামগুলো মনে রাখি না, বাট হচ্ছিল
মানে অদরাইস নাম কিছু মনে আছে হ্যান্ডস অন মেশিন লার্নিং যেটা হ্যাঁ হ্যান্ডস অন মেশিন লার্নিং সামথিং হ্যাঁ তো এইসব বই পড়ছি তারপরে ছিল ইয়ান গুডফেলার চেষ্টা করছি বই পড়ার অত মানে কঠিন বই মানে কঠিন বই মানে কি যে এগুলো আসলে টাইম লাগে আর কি পড়তে আর যে বেশি টাইম দেয় আর কি তো ওগুলো ট্রাই না করে আসলে প্রজেক্ট করতাম আর কি হালকা পাতলা পড়ছি ওইসব জিনিসও পড়ছি আর কি এইগুলো চলতেছে আর এরকম আমার লাইফ হয়ে গেছে আর কি তো ফোর্থ ইয়ার শেষ তারপরে ছিল বের হয়ে হচ্ছে তোমার ইয়াতে আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে জয়েন করি ওইখানে আর তখন তেমন বেশি কাজ করা হয় নাই তারপর আবার হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এরপরে আমি কুয়েটে লেকচারার হিসেবে জয়েন দিই তখন হচ্ছে আবার কিছু জার্নালের প্রজেক্টে কাজ করি এবং আমার কিছু স্টুডেন্ট ছিল এখানে মানে দুই তিনজন থিসিসের স্টুডেন্ট আছে ছিল তখন ওদেরকে কিছুটা মেন্টরিং করতাম মানে আমার সুপারভাইজার আন্ডারে যারা ছিল তাদের সাথে মানে আমার সুপারভাইজার বলতো যে ওদের কিছুটা গাইড করে এরকম টাইপের তো ওদেরকে গাইড করছি প্লাস হচ্ছে আমার আন্ডারে কিছু প্রজেক্ট ছিল ওদের ওইসব স্টুডেন্টদের কিছু গাইড করছি ওদের কিছু একজন দুজনের পাবলিকেশন হয়েছে আর কি দুই তিনজনের তো এরকম আর কি যে অনেকে ছিল আসছিল ট্রাই করছি যে হেল্প করার তারপর কুয়েট থেকে কুয়েটের টাইম হচ্ছিল মানে কিছু ভালো প্রোগ্রেস হয়েছে যে পেপার জার্নাল কিছু হয়েছে ভালো আর এরপরে হচ্ছিল তোমার জিআরই আর টোফেল এর প্রিপারেশন নিয়েছি দেন হচ্ছিল তোমার স্টোনি ব্রুকে আসছি আর স্টোনি ব্রুকে আসার পরে আমি স্প্রিং এ হচ্ছিল টিএ হিসেবে ছিলাম আর টিএ থাকাকালীন সময়ে আমি হচ্ছিল এখানে কম্পিউটার ভিশন কোর্স আর হচ্ছিল মেশিন লার্নিং কোর্সটা নিয়েছি স্টোনি ব্রুকে আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছিল এবার পরে পাইছি আর কি এই স্প্রিং সেমিস্টারে আর হচ্ছে এই স্প্রিং আমি কুয়েট লাগবে কখনো পরে ফোর পাই নাই বাট স্টোনি ব্রুকে আসলে পাইছি আর কি যাই হোক আর হচ্ছে তোমার এই এর মাঝখানে হচ্ছিল আমি প্রফেসর ডিমিট্রিসের সাথে হচ্ছিল কম্পিউটার ভিশনে একটা প্রজেক্টে কাজ করতেছিলাম শ্যাডো নিয়ে তো ওইটার একটা মানে মোটামুটি ভালো আউটকাম দেখানোর পরে তারপরে হচ্ছিল উনি সামারে হচ্ছিল আমার অফার করছে তো বর্তমানে এখন হচ্ছিল আমি ওই সামারে আরে হিসেবে হচ্ছিল ওনাদের ল্যাবে আছি আমাদের মোটামুটি 30-40 জনের একটা বড় গ্রুপ এরা হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে আমার প্রফেসর ডিমিট্রিস আছেন উনি কম্পিউটার ভিশনের তারপর জোয়েল আছেন উনি হচ্ছিল বায়োমেডিক্যাল ইমেজের ইয়া সরি বায়োমেডিক্যাল ইনফরমেটিক্সের তারপর মেডিসিনের প্রফেসর আছেন তো এইভাবে ছিল আমার 4-5 জন মোটামুটি ইন্টার ডিপার্টমেন্টাল প্রফেসর আছে আর আমরা মোটামুটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপর ছিল মেডিসিনের লোকজন ইসির লোকজন বিভিন্ন টাইপের লোকজন হচ্ছে মিলে একটা বড় গ্রুপে আমরা এখন কাজ করতেছি মেনলি এখন আমাদের কাজ ডিজিটাল প্যাথোলজি নিয়ে যে এইসব আর কি তো আমার এখানে পার্টটা হচ্ছে তোমার ইয়ানি আর কি লিম্ফোসাইট এবং হচ্ছিল টিউমার মানে ক্যান্সার ডিটেকশন এবং ক্যান্সার সেগমেন্টেশন এবং এগুলোর প্রপার্টি বের করে প্রিসিশন মেডিসিনে হেল্প করা আর কি তো আপাতত এই আর কি আমার জানি থ্যাংক ইউ ভাই